নাই মাহমুদ আপনি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি প্রকৃতি ভালোবাসা সম্মান প্রকাশের পদ্ধতি কি হতে পারে দেখুন ভালোবাসা এবং সম্মান প্রকাশের পদ্ধতি সম্পর্কে আল্লাহ তারা কোরআনই জানিয়েছেন আল্লাহ বলেছেন কুল ইনকুন তুম তো হেবুন আল্লাহ ফতী বলে দিন হেরাসুল যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুকরণ অনুসরণ করো অতএব ভালোবাসার দাবি হলো অনুসরণ অনুকরণ আপনি রে বিক্রিম সাল্লামের যদি ইত্তেবা করে থাকেন তাহলে তার অনুসরণ করবেন তার সাহিদের অনুসরণ করবেন অনুকরণ করবেন এটি হল ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এজন্য কবি বলেছেন ইন্দাল মুহিব্বা লিমাই হিব্বু ইউতি মতিয়ৌ যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে যাকে ভালোবাসে তার অনুরূপ চলতে বলতে তার অনুরূপ করতে তিনি পছন্দ করেন ভালোবাসেন এটি ভালোবাসার একটা বড় প্রমাণ সেই সাথে যাকে ভালোবাসেন তার নির্দেশগুলো মানতে আপনি ভালোবাসবেন তার পছন্দটাকে আপনি পছন্দ করবেন তার অপছন্দটাকে আপনি অপছন্দ করবেন এগুলো সব ভালোবাসার প্রমাণ অতএব নবী করিম সাল্লাহামের প্রতি ভালোবাসার প্রমাণ হবে তার সুন্হে ভালোবাসা তার তিনি যা নির্দেশ করেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করা তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে থাকার চেষ্টা করা এগুলো সবগুলো নবী করিম সাল্লাহামের প্রতি ভালোবাসার প্রমাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আলা আর এর বাইরে আমরা নবী সাল্লাহ আসালামের আদেশ নিষেধের ফেরাতে আমি কোনো গুরুত্ব দিলাম না কোনো দিবেশ কেন্দ্রিক কাজ ইত্যাদি করলাম এগুলো কখনো নবী করিম সাল্লাহ আসলামের ভালোবাসার প্রকৃত প্রমাণ হতে পারে না আপনি কাউকে ভালোবাসেন তার কথা শোনার ব্যাপারে কোনো গরজ নাই তার পছন্দ নির্দেশ মানার ক্ষেত্রে আপনার তেমন কোনো আন্তরিকতা নেই তবে আপনি বিশেষ বিশেষ কিছু দিনে বেশ কিছু আয়োজন করেন সন্ধ্যাতীতভাবে সেই ব্যক্তি কখনো আপনাকে প্রকৃতভাবে তার প্রতি ভালোবাসা আছে এই সার্টিফিকেট আপনাকে দিবে না অতএব আমরা নবী করিম সাল্লাহ আসলামের ভালোবাসা দেখাবো কাজের মাধ্যমে আমলের মাধ্যমে ফের দোসী আক্তার আপনি লিখেছেন সন্তানকে হিপস করানোর বিষয়ে বাবার সম্বন্ধে না থাকলে কি জোর করে তাকে হিপস করানো সঠিক হবে সাধারণত সন্তানের এই জাতীয় বিষয়গুলোতে বাবা সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সিদ্ধান্ত নেবেন বাবা কিন্তু কোনো বাবা যদি সন্তানকে দিনমুখী করতে না চান এবং তিনি যা চাচ্ছেন তাতে সন্তান দুনিয়ামুখী হবে এবং ধ্বংসের দিকে যাবে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্যে সন্তানকে ঠেলে দেওয়া মানে হলো বাঘের মুখে তাকে ঠেলে দেওয়া এবং সেখান থেকে ইমান আমলনে ফিরে আসা অত্যন্ত টাফ এবং জটিল একটি কাজ আজকে আমাদের বিশেষ করে সাধারণ শিক্ষা ব্যবস্থাকে অন্য ঢেলে সাজানো হয়েছে যে সেখানে আসলে ঈমানের ইমানের উপরে অটল অবিচল থাকা পুরো কারিকুলামটা আগাগোড়া পুরো শেষ করার পর পুরো আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এটা বেশ কঠিন একটি কাজ বরং বহু ভুল এবং বহু বিভ্রান্ত শরীরের দৃষ্টিকোণ থেকে বহু অন্যায় কথা তাকে শিখে বড় হতে হয় তো একজন বাবা যদি সন্তানের দিনই চেতনার বিষয়ে তেমন কোনো গুরুত্ব না দেন এবং তিনি সন্তানকে এরকম ভুল পথে ঠেলে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মা এক্ষেত্রে ডেফার করার তার রাইট আছে এবং তিনি পোষণ করে সন্তানের জন্য লান কর উদ্যোগ নেবেন তাকে দিন শেখানোর পথে আপনি উদ্যোগে নিতে পারেন কিন্তু হিপসর ব্যাপারে যদি দিমত থাকে যে হিফজ পড়াবো নাকি মাদ্রাসা জেনারেল মাদ্রাসায় পড়াবো আহ এটা মত পার্থক্য হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবার মতকে প্রায়োরিটি দেওয়া উচিত তবে এক্ষেত্রে যদি মনে হচ্ছে যে তিনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন অথবা তার বিচক্ষণতার তার কোনো ঘাটতি আছে তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং করে তাকে আপনি আপনার মতের সপক্ষে আনার আপনার চেষ্টা করবেন